आप दो ना, आप दो ना। हे गाइस, दिस इज इजाजुल, यू आर वाचिंग आईके क्रिएशन। तो आज के वीडियोर थंबनेल एवं टाइटल देखे तुम्हारा बुझते पेरेछो जे आज के वीडियोर टॉपिकटा की। तो आज के वीडियोटा आमी दुटो पार्टे बानियेछि, चाँद रात ओ ईदेर दिन पुरोटा। तो वीडियोटा शेष पर्यन्त देखते थाको और भालो लागले लाइक शेयर कमेंट सबस्क्राइब करते भुलबे ना। तो चलिए शुरू करते हैं। प्रति बछर आमरा एकटा जिनिस लक्ष्य करि जे तीव्र गरमेर समय जखन बृष्टिर प्रत्याशा करा जाय तखन बृष्टि आसे ना। सब समय अनुष्ठानेर दिनगुलोते, विभिन्न फेस्टिवलेर दिनगुलोतेई बृष्टि आसे, जेमन ईद, कालीपूजो, दुर्गापूजो। এই দিনগুলোতে মানুষের প্রত্যাশাকে ভঙ্গ করে বৃষ্টি আসে। তো এই বছরও চাঁদ রাতে সন্ধ্যাবেলাতে বৃষ্টি শুরু হয়েছে। জানি না চাঁদ দেখা যাবে কি না। সে যাই হোক, এখন আমরা ছাদে যাব, গিয়ে দেখব চাঁদ দেখা যাচ্ছে কিনা। তো চলো। মেঘলা আকাশ যেহেতু এই জন্য চাঁদটা দেখা যাচ্ছে না। ঠিক আছে চলো, পরে দেখা যাবে। একটু চারপাশটা দেখে নাও তোমরা। সবাইকে চাঁদ রাতের অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ইউ ওয়ান্ট টু সে সামথিং? এই পবিত্র ঈদের তোমাদের সকলকে অনেক শুভকামনা। সকলে সকলের নিজেদের পরিবারের সাথে, নিজেদের প্রিয় মানুষের সাথে এই দিনটাকে উদযাপন করো, এটাই। চাঁদ রাতের চাঁদ মেঘের গভীরে ডুবে আছে আজ, আর প্রাণহীন শহর তার ব্যস্ততা বয়ে চলেছে। এই আসন্ন ঈদের যত উত্তেজনা, শুধু হৃদয় আর মনের সঙ্গবদ্ধ আনন্দ। আমাদের সকলের দীর্ঘদিনের প্রত্যাশা এই পবিত্র ঈদ। এই দিনে জীবনের কঠিনকে ভুলে কাছের মানুষের সাথে মূল্যবান সময় উদযাপন করা উচিত। সকলকে ঈদ উল ফিতরের অনেক 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 শুভেচ্ছা রইল। সবাইকে গুড মর্নিং ও ঈদ অনেক শুভেচ্ছা। তো আজকে সেই দিন যে দিনটার অপেক্ষায় গোটা বছর আমরা একটা গোটা বছর কাটিয়ে দিই। তো আজকের দিনে তোমরা তোমাদের প্রিয় মানুষটার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে সময় কাটাবে, এটাই বলার। আর একটা কথা, আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের এক মাস আগে থেকে মনের মধ্যে অনেক উত্তেজনা যে নতুন জামা কাপড় কিনবো, ঘুরতে যাব বিভিন্ন জায়গায়। তো রিসেন্ট দুবছর, যেটা বলা রিসেন্ট দুবছর ধরে সেই সব উত্তেজনা, সেই জামা কাপড় কেনার উন্মাদনা সত্যি যেন হারিয়ে গেছে কোথায়। ঠিক আছে চলো, এখন আমি নামাজ পড়তে বেরিয়েছি, তো সেখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد। এই গাইস, তো নামাজ শেষ হয়ে গেছে আমাদের, এবারে বাড়িতে যাব। সালিম ভাই, हम लोग का अभी ईद उल फितर की नमाज मुकम्मल हुई और हम लोग अपने घर को लौट रहे हैं। बहुत प्राउड फील हो रहा है लाइफ डेट की एक मंथ फास्टिंग रहने के बाद हम लोग ने आज रब का शुक्र अदा किया कि उसने हमें इस दिन को दिया ताकि हम उनका शुक्र अदा कर सके। दुकान कहाँ पर है? तो अभी भी दुकान नहीं मिल रहा है, तो आगे चल के देखता है दुकान किधर है। हम लोग ये एक नारियल का दुकान है। असलम, नारियल पे पीने चले? हाँ चलो, अब नारियल पीते हैं। चलो नारियल आगे जाए, नारियल पीते हैं। आप लोग कभी बेंगलोर में आओ तो यहाँ का सबसे फेमस नारियल पिलाता है। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे। প্রায় আমরা যখনই পিৎজা অর্ডার করি আর কি, ডমিনোজ, পিৎজা হাট এগুলো থেকে অর্ডার করি। তো আজকে নতুন কিছু ট্রাই করার জন্য অনেস্টা থেকে অর্ডার করেছি। পিৎজাটা আসবে, তোমাদেরকে দেখাবো, রিভিউ দেবো।
যদি ভালো হয় তাহলে তোমাদেরকে সাজেস্ট করব অর্ডার করার জন্য। এখন আমরা একটু চা পান করব হালকা করে, আর একটু এই বল 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 সারপ্রাইজ কো লাইক করিও, চ্যানেল কো লাইক করিও, জোরে বল জোর সে বল, সারপ্রাইজ কো লাইক করিও, চ্যানেল কো লাইক করিও। নেই নেই তুই তুই রহেগা তো ভাই, ইসকা কি দেখা, স্লো স্লো ভাই গির জায়েগা। सब लोग वीडियो देखो और लाइक करना अच्छे से, आपका बहुत बहुत धन्यवाद। আমাদের পিৎজা চলে এসেছে অনেস্টা থেকে, প্যাকেজিংটা ভালো করেছে, প্যাকেজিংটা দেখে আমার ভালো লাগলো। এর ভেতরে কি আছে দেখা যাক, রুমে গিয়ে খুলে দেখব। আমি পিৎজাটা আমি ঠিক আছে, তবে চিজটা আর চিকেনটা আরেকটু হলে ভালো হতো। পিজাটা সত্যি ভালো কিন্তু পড়ে গেল।